পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় চোদ্দ কোটি মানুষকে সেবা প্রদান করে আসছে সেই সাতচল্লিশ বছর ধরে কিন্তু আমরা নানা ধরনের বৈষম্য শিকার আমরা আমাদের ন্যায্য দাবি দেওয়া পাই না আমাদের বেশিরভাগ মানুষ এখানে অনিয়মিত এবং চুক্তিভিত্তিক এরকম নিয়োগ বাংলাদেশের কোথাও নাই যে এই এই প্রতিষ্ঠানে যেরকম আছে আমরা অনেক বৈষম্যের শিকার আমরা এর নিরসন চাই আজকে মানববন্ধন আমাদের এই দুইটা দাবির জন্য আমাদের প্রাণের দাবি একটা অভিন্ন সার্ভিস কোর্ট আর যত চুক্তিভিত্তিক অনিয়মিত ব্যক্তি আছে তাদের সবাইকে নিয়মিত লক্ষ্যে আমরা এখানে আমাদের বৈষম্য যতদিন দূর না হবে আমরা এই মানববন্ধন চালাবো আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের দুইটাই দাবি আদায়ের লক্ষ্যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার যিনি বৈষম্য বিরোধী সরকার সকল বৈষম্যের বৈষম্য নিপাত যাক আমাদের এই পল্লী বিদ্যুতের বৈষম্যগুলো নিপাত যাক আমরা সেজন্যই দাঁড়িয়েছি আমাদের মূল দাবি দুইটা এক অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন এবং সকল অনিয়মিতদেরকে নিয়মিত করেন আমাদের দাবি দুই দুই দাবি চূড়ান্ত দাবি বিগত দীর্ঘদিন যাবতই আমরা আরবি এবং আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বৈষম্য নিরসনের জন্য আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি বর্তমান সরকার বৈষম্যের বিপক্ষের সরকার সংস্কারপন্থী সরকার আমরাও বর্তমান সরকারের সাথে দাবি জানাতে চাই বর্তমান সরকারের কাছে যে বাংলাদেশ পল্লী বিদ্যুতান বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে যে বৈষম্যগুলো আছে এই বৈষম্যগুলা দ্রুত নিরসন করে দুইটাকে একই প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত করা এবং অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়নের মাধ্যমে এটাকে সফলতার দিকে নিয়ে আপনার গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন এবং টেকসই বিতরণ ব্যবস্থা নির্মাণের দিকে যাতে সরকার অগ্রসর হয় আমরা এই জন্য সরকারের কাছে বিনীত আবেদন জানাই আমাদের দুইটা দাবি এক হচ্ছে আরবি এবং পল্লীবিদ্যুৎ সমিতি সমূহকে একীভূত করে অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন এবং আমাদের যত অনিয়মিত এবং চুক্তিভিত্তিক কর্মচারী আছে তাদের নিয়মিতকরণ এটা আমাদের দুইটা দাবি বেসিক্যালি আমরা দুইটা দাবি নিয়েই উপস্থিত হয়ে আছি প্রথম সত্য আছে আমাদের চাকরি অভিন্ন সার্ভিস কোর্ডি করতে হবে এবং যত যুক্তিভিত্তিক লোক আছে সকলকে নিয়মিত করতে হবে আমি একজন মিডিয়া রিডার কাম মেসেঞ্জার বাংলাদেশের সরকারের রাজস্ব আদায় অগ্রণীর ভূমিকা পালন করে এবং দেশের চৈদ্দ কোটি মানুষের বিদ্যুৎ সেবা দেওয়ার জন্য প্রতিটা গ্রাহকের দৌড় করায় প্রতি মাসে অন্তত দুইবার আমাকেই যেতে হয় অথচ আমি সব নির্যাতিত এবং নিপীড়িত আমার চাকরিকে করা রাখা হয়েছে এক বছরের চুক্তিভিত্তিক আমি আমার এবং দেশের জনগণের কথা চিন্তা করে আমার পরিবারের কথা চিন্তা করে জোর দাবি জানাচ্ছি আমাদের দুই দফা দাবি অতি অনতি বিলম্বে বাস্তবায়িত করার জন্য একদের পিবিএস এবং আরবি একতকরণ করতে হবে এবং আমাদের চাকরিকে অবশ্যই নিয়মিত করতে হবে যে বৈষম্য বিরোধী এখানে সবাই একত্রিত হয়েছি আমরা দুটো অর্গানাইজেশন আমাদের বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি আসলে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাঠ পর্যায়ে যে অভিজ্ঞতাগুলি নাই যার ফলে তারা যে মালামাল কেনে তারা যে বিভিন্ন ডিসিশনে এই ডিসিশনের জায়গাগুলি থেকে যথেষ্ট প্রবলেম আছে আমরা চাচ্ছি আমরা পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা কর্মচারী একই একই অভিন্ন সার্ভিস কোডের আওতায় এসে তারাও মাঠ পর্যায়ে কাজ করবে এবং এখান থেকে মাঠ পর্যায় থেকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যারা অভিজ্ঞ সম্পন্ন লোক তারা যাবে এবং নীতি নির্ধারণ গ্রহণ করবে যার ফলে গ্রাহকরা তাদের সঠিক যে ন্যায়সঙ্গত সেবাটা পাবে এবং টেকসই বিদ্যুৎ ব্যবস্থা যেটা বলছি যে চোদ্দ কোটি মানুষ তারা টেকসই বিদ্যুৎ ব্যবস্থার আওতায় আসবে আজকে আপনাদের মাধ্যমে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা জানাতে চাই আমরা অস্থায়ী ভিত্তিক চাকরি করছি আমাদের সাথে আরবি বৈষম্যমূলক আচরণ করছে এই বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে আমরা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি তাদেরকে জানানোর জন্য যদি আমাদের চাকরি যদি নিয়মিত না করা হয় আমরা যারা অনিয়মিত আছি সকল যারা অনিয়মিত তাদেরকে স্থায়ী করার জন্য এবং অভিন্ন সার্ভিস কোড আমরা বাস্তবায়ন করতে করার জন্য আরবির কাছে আমরা জোর অনুরোধ জানাচ্ছি আমাদের চাকরি যদি নিয়মিত না করা হয় আমরা যারা পিসি আসি সারা বাংলাদেশে আমরা এই অবস্থান ধর্মঘাট থেকে আরও কঠোরতর আমরা আন্দোলন চালিয়ে যাব আমরা চাই অচিরে আমাদের এই চাকরিকে নিয়মিত করার জন্য আরবি যে সকল দুর্নীতি এবং লুটপাট করেছে তার বিরুদ্ধে আমরা জনগণের কাছে তাদের সেই লুটপাটের সেদপত্র আমরা তুলে ধরবো তারা এদেশে বিদ্যুতের যত মালামাল নিম্নমানের মালামাল সরবরাহ করে দেশ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা লুটপট করেছে আমরা এর প্রতিকার চাই এবং জনগণের মাধ্যমে তাদের আমরা প্রতিহত করব। এ আশা ব্যক্ত রাখে আমি আরিবির আমরা এখানে সমবেত হয়েছি আরিবির বৈষম্য এবং আমাদের পরে এই যে নির্যাতন এর থেকে আমাদের আমাদেরকে বাঁচার জন্য এবং তারা যে নিম্নমানের মালামাল এবং নিম্নমানের সরঞ্জাম দিয়ে প্রতিনিয়ত আমাদের দেশের মানুষ এবং মানুষকে যে ভোগান্তি যে লুটপাট তারা শুরু করেছে এই থেকে এই দেশের মানুষকে রক্ষার জন্য এবং এই যে পল্লীবিদ্যুৎ সমিতির নির্যাতিত যেসব কর্মীগণ রয়েছেন তাদেরকে রক্ষার সাথে দেশ এবং দেশের মানুষকে বলবো আমাদের সাথে সমবেত হইতে এবং এই আরবির মতো কালো সেহাকে পল্লী বিদ্যুতের মাথার উপর থেকে সরিয়ে নিতে